اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বসির ভাই জানতে চেয়েছেন আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষাই শিক্ষিত করব। ইঞ্জিনিয়ার ডাক্তার লয়ার বানাবো ভাই প্রথম কথা হচ্ছে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার বানান কোনো সমস্যা নেই কিন্তু প্রাথমিক শিক্ষা যেটা সেটা আপনাকে দিনী শিক্ষা অবশ্যই দিতে হবে যাতে করে আপনার বাচ্চারা বড় হওয়ার পরে আমার আপনার ছেলেরা মেয়েরা মুসলমানদের ছেলেরা মেয়েরা বড় হওয়ার পরে তারা যখন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে তখন যেন মুসলিম ডাক্তার হয় মুসলিম লয়ার হয় মুসলিম ইঞ্জিনিয়ার হয় বেইমান ইঞ্জিনিয়ার বেইমান লয়ার আর বেইমান ডাক্তার যেন তারা না হয় জি যদি ইসলামের জ্ঞান যদি তাদেরকে না না দিয়ে থাকি প্রাথমিক জ্ঞান যেমন মহান আল্লাহ বলেছেন কু আনুফু নারা তোমরা এবং তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও তোমরা পরিবার অর্থাৎ তোমার সন্তান সন্ততিদেরকে তোমরা কি করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও বিদায় জাহান্নামের আগুন থেকে বাঁচার যে উপায় সেই উপায় তাদেরকে সর্বপ্রথম শেখাতে হবে যে কালেমার প্রতি বিশ্বাস যে আহ মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ আলি আসলামে এর অর্থটা কি এর চাহিদা কি তারপরে সলাত সলাতের গুরুত্ব কি এই ধরনের জিনিসগুলো মোটামুটি মোটামুটি জিনিস যে যেগুলো বুনিয়াদী জিনিস ইসলামের বুনিয়াদি জিনিস এই বুনিয়াদি জিনিসগুলো যদি আমরা ছোটবেলায় আট বছর দশ বছর যখন বয়স হবে তখন তখন যদি তাদের শিখিয়ে দিই তারপর আপনি তাদেরকে কলেজে দেন ইউনিভার্সিটি দিয়ে দেন আরো কোথাও দেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি আপনার প্রাথমিক জ্ঞানটা যদি আমাদের ইসলামের জ্ঞান যদি না থাকে যে কোরআন হাদিসের জ্ঞান যতটুকু দেওয়া দরকার ততটুকু যদি আমরা না দিয়ে থাকি তাহলে তারা ডাক্তার হবে কিন্তু বেমান ডাক্তার হবে তারা ডাক্তার হবে কিন্তু ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না সেই জন্য যেমনটা আপনি বললেন ইসলামের সঙ্গে না দুনিয়ার কোনো শিক্ষা কিন্তু সংঘর্ষশীল নয় আল্লাহ আল্লাহ রসুল কোথাও নিষেধ করেননি যে আপনি আপনার ছেলেদের মেয়েদেরকে ডাক্তার করতে পারবেন না ইঞ্জিনিয়ার করতে পারবেন না এরকম কথা কোথাও বলা হয়নি কিন্তু শুধু সমস্যাটা হচ্ছে যে শুধু ডাক্তার হলে হবে না ইসলামিক ডাক্তার হতে হবে মুসলিম ডাক্তার হতে হবে তাহলে কিন্তু আমরা না দুনিয়াতে এবং পরকালে উপকার উপকারে পেতে পারবো তবে আরেকটা কথা যে যদি আপনি আপনার ছেলেকে শুধুমাত্র ইসলামিক লাইনে দেন মাদ্রাসা লাইনে পুরোটা ছোট থেকে একদম না সারা জীবন তাহলে কিন্তু সব থেকে বেশি উপকারী সব থেকে বেশি উপকারী একজন ডাক্তার যদি তার মধ্যে ইসলামিক জ্ঞান থাকে তাহলে হয়তো সে কোনোদিন না কোনোদিন আমাদের মরার পরে আমাদের জন্য দোয়া করবে রব্বির হামহমা কামা রব্বা সবই রব্বিক ফিরিলি বলিবা লিদাই বলিবা লিদিহিম এ বলে তারা দোয়া করবে কিন্তু যদি প্রাথমিক জ্ঞানটাই যদি না থাকে মা বাবের যে হক সেটাই যদি তারা না বুঝতে পারি তাহলে কিন্তু ডাক্তার হওয়ার পরে কিন্তু দিন আমরা তাদের কাছে দোয়ার আশা করতে পারবো না একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র যদিও হয়তো তার আর্থিক দিক দিয়ে সে দুর্বল হবে বৃদ্ধ কিন্তু যতদিন আপনি সেই সন্তানকে আপনি না যতদিন পর্যন্ত সেই সন্তানেরা বেঁচে থাকবে ছেলে হোক মেয়ে হোক ততদিন তারা আমাদের জন্য কি করবে দোয়া করবে চলতে ফিরতে উঠতে বিসতে রব বসতে রব্বির হামহুমা কামা রব্বা জেনে সঙ্গে রব্বির ফিরেলি বলে দেই এই বলে তারা আমাদের জন্য দোয়া করবে তাদের দোয়ার বরকথা আমরা কবরে পাবো হাসরে পাবো কেয়ামতে দিনে পাবো তাদের দোয়ার বরকথা হয়তো ইনশাআল্লাহ আমরা জন্মাত পাবো